তাদের খাওয়া শেষ হলে পর যিশু শিমন পেতরকে বললেন, জোহনের ছেলে শিমন, ওদের চেয়ে তুমি কি আমাকে বেশি ভালোবাসো? হ্যাঁ প্রভু, আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি। আমার মেষ শাবকগুলো চড়াও। দ্বিতীয়বার যিশু আবার তাকে বললেন, জোহনের ছেলে শিমন, তুমি কি আমাকে ভালোবাসো? হ্যাঁ প্রভু, আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি। আমার মেষগুলো লালন পালন করো। তৃতীয়বার যিশু বললেন, জোহনের ছেলে শিমন, তুমি কি আমাকে ভালোবাসো? পিতর দুঃখিত হলেন, কারণ যিশু এই তৃতীয়বার তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি আমাকে ভালোবাসো? তাই সে তাকে বলল, প্রভু, আপনি আমার সব কিছু জানেন, আপনি জানেন যে আমি আপনাকে কত ভালোবাসি। আমার মেষদের চড়াও। আমি তোমাকে সত্যিই বলছি, যখন তুমি যুবক ছিলে তখন তুমি নিজেই তোমার কোমর বাঁধতে আর যেখানে ইচ্ছা যেতে, কিন্তু যখন তুমি বুড়ো হবে তখন তুমি তোমার হাত বাড়িয়ে দেবে এবং অন্য একজন তোমাকে বাঁধবে আর তুমি যেখানে যেতে চাও না সেখানে নিয়ে যাবে। ঈশ্বরের মহিমা প্রকাশ করবার জন্য পিতর কিভাবে মরবেন তা বোঝাতে গিয়ে যিশু এই কথা বললেন। এই কথা বলার পর যিশু পিতরকে বললেন, আমার সঙ্গে। পিতর পিছন ফিরে যিশু যাকে ভালোবাসতেন সেই শিষ্যকে দেখলেন। ইনি সেই শিষ্য যিনি খাবার সময় যিশুর দিকে ঝুঁকে বলেছিলেন, প্রভু, আপনাকে যে শত্রুর হাতে ধরিয়ে দেবে সে কে? পিতর যিশুকে বললেন, প্রভু, তার কি হবে? আমি যদি চাই এ আমার ফিরে না আসা পর্যন্ত থাকে, তাতে তোমার কি? তুমি আমার সঙ্গে এসো। এই জন্য ভাইদের মধ্যে এই কথা ছড়িয়ে গেল যে সেই শিষ্য মরবেন না। যিশু কিন্তু পিতরকে বলেননি সেই শিষ্য মরবেন না, তিনি বলেছিলেন, আমি যদি চাই সে আমার ফিরে না আসা পর্যন্ত থাকে তাতে তোমার কি? সেই শিষ্যই এইসব বিষয়ে সাক্ষ্য দিচ্ছেন, আর একজন এইসব বিষয়ে লিখেছেন, আর আমরা জানি তার সাক্ষ্য সত্যি। যিশু আরও অনেক কিছু করেছিলেন, যদি সেগুলো এক এক করে লেখা হতো তবে এত বই হতো যে আমার মনে হয় সেগুলো এই জগতে ধরত না।